প্রথমে শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান স্রষ্টার উপর, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আবার একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা প্রতিনিয়ত চেষ্টা করি নতুন কিছু ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার। আমার ইউটিউবিং শুরু থেকে আমি একটা জিনিস সবসময় ফলো করি, এমন কিছু ভিডিও টিউটোরিয়াল আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি যে ভিডিও টিউটোরিয়ালগুলো দেখার পরে আপনারা যাতে উপকৃত হন এবং যে ধরনের প্রবলেমগুলোতে আমরা প্রতিনিয়তই সম্মুখীন হয়ে থাকি সলিউশন আমরা খুঁজে পাই না। বন্ধুরা সানি পয়েন্ট প্রেজেন্ট হলো একটি মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার, এখানে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের উপরে টিচিং দেওয়া হয়, প্রশিক্ষণ দেওয়া হয়। আপনারা যদি আমাদের এখানে আসতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জানতে পারেন। আর সামনে পবিত্র মাহে রমজান, মাহে রমজানের পবিত্রতা রক্ষার সাথে সাথে আমরা অবশ্যই আমাদের কোর্সটি বরাবর মতো চালিয়ে যাব এবং মাহে রমজানের পবিত্রতা সম্মান দেখিয়ে, পবিত্রতার উপর সম্মান দেখিয়ে আমাদের কোর্সটিটা এক মাসের জন্য কমিয়ে নেওয়া হবে। সো এই জন্য অবশ্যই আপনারা এই সুযোগ অবশ্যই হাতছাড়া করবেন না। বন্ধুরা এই মুহূর্তে আমি আপনাদের মাঝে একটি ভিডিও টিউটোরিয়াল শেয়ার করতে যাচ্ছি। ভালো লাগতেছে ভিডিও টিউটোরিয়ালটি শেয়ার করার এদিক থেকে যে আমার ইউটিউবের সর্বপ্রথম যেই ভিডিওটি আমি পাবলিশ করেছিলাম সেই ভিডিওটি ছিল এই ব্যাপারেই, যেই ভিডিওটি যেটা এখন আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। যদিও অ্যাকচুয়ালি এই ধরনের সমস্যা আমরা সমাধান করতে সবাই পারি, তবুও ভিডিওটি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম এই জন্য কারণ এই মুহূর্তে এই ধরনের প্রবলেম আমার কাছে এসেছে এবং হঠাৎ করেই আমার ইউটিউবিংয়ের শুরুর যেই পজিশনটা ছিল সেই পজিশনের কথা মনে পড়ে গিয়েছে, যার কারণে আমি ভাবলাম যে ভিডিওটি আবারও আপনাদের মাঝে শেয়ার করি। সো এই জন্যই ভিডিও টিউটোরিয়াল শেয়ার করা। বন্ধুরা এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, আমি যদি এই মোবাইলটি দিয়ে কোনো কোথাও যদি কল করি আমি প্রথমে সমস্যাটি দেখি তারপর আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধরেন আমি 1, 2, 3 কল দিলাম, কল দেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখতে পেলেন যে আমাদের ডিসপ্লেটি এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু আমরা যদি পাওয়ার বাটন প্রেস করি তাহলে কিন্তু যতক্ষণ পর্যন্ত না কলটা কেটে যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের ডিসপ্লে ওপেন হবে না, অথবা কেউ যদি আপনাকে কল করে অথবা আপনি যদি কাউকে কল করেন তখন কিন্তু ডিসপ্লে বন্ধ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত না সে ওদিক থেকে কেটে না দিবে ততক্ষণ পর্যন্ত আপনি এদিক থেকেও আপনি পাওয়ার বাটন প্রেস করে মোবাইলটি ওপেন করতে পারবেন না এবং এটিকে কাটতে পারবেন না। সো এই ধরনের প্রবলেম মূলত কোথা থেকে আসে এই ব্যাপারে আমি আলোচনা করার চেষ্টা করবো। তো তার আগে বলে নিচ্ছি, যারা এই ব্যাপারে জানেন অভিজ্ঞ তারা প্লিজ ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন না। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে যখন নতুন কিছু পাবেন না তখন আপনারা বাজে কমেন্ট করে থাকবেন। সো আমি এটা চাই না, সো আগেই বলে দিলাম যারা পারবেন তারা অবশ্যই ভিডিওটি না দেখে চলে যান, কারণ হয়তোবা সবসময় ভাববেন অনেকেই হয়তোবা ব্যাপারটি জানে না যার কারণে ভিডিও টিউটোরিয়ালটি শেয়ার করা। তো বন্ধুরা এই মুহূর্তে আমি মোবাইলটি খুলে নিচ্ছি, আপনারা হয়তোবা বুঝতে পেরেছেন কেউ যদি আমাকে কল দেয় কল রিসিভ করার পরে আমাদের ডিসপ্লেটি বন্ধ হয়ে যায় এবং কাউকে কল দিলেও কিন্তু আমি যেটা এইমাত্র দেখালাম আবারও দেখাচ্ছি, 1, 2, 3 কল দিলাম সাথে সাথে ডিসপ্লে অফ হয়ে গেল। এক্ষেত্রে কল যতক্ষণ পর্যন্ত না কাটবে ততক্ষণ পর্যন্ত আপনার ডিসপ্লে ওপেন হবে না। দেখতে পেলেন কল কেটে গেল তারপর আমাদের ডিসপ্লে ওপেন হয়ে গেল। ওকে, তো এটা হচ্ছে অনেক বড় একটি সমস্যা, এই সমস্যাটি আমরা এই মুহূর্তে সমাধান করার চেষ্টা করব। তো প্রথমেই আমি যেটা করব মোবাইলটি বন্ধ করে নিচ্ছি। ওকে বন্ধুরা, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন যে আমি কেন ফেস ক্যাম ভিডিও টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করি না। মানে অন্য অন্য টেকনিশিয়ানরা তো ফেস দেখায় অথবা ফেস দেখিয়ে কথাবার্তা বলে তারপর ভিডিও টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে শেয়ার করে, তো আমার বেলায় আমি কেন ওইটা করি না। সো আমাকে যারা ভালোবাসেন বিশেষ করে তারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলেন। অ্যাকচুয়ালি মানুষের আসলে ফেস দিয়ে কখনোই পরিচয় হয় না যদি তার কাজে কর্মে অথবা ব্যবহারে পরিচয় না পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমি মনে করি আমার কাজের মাধ্যমে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আপনারা ভালোবাসবেন আমাকে এবং আমাকে মনে রাখবেন, এটাই হচ্ছে আমার সবচেয়ে বেশি পাওয়া। আমি ফেস ক্যাম ভিডিও টিউটোরিয়াল করে আমি আসলে অতটা আমার ইচ্ছা নেই যে আমি মানে অনেক বড় হব বা আমাকে সবাই চিনবে, এরকম আসলে ইচ্ছা নেই বলতেই চলে, একদম যে নেই ব্যাপারটা সেরকমও না। সো এটা সবার মনেই থাকে যে আমাকে সবাই চিনুক কাজের মাধ্যমে। তো আমি বেসিক্যালি যেটা চাই যে আমাকে কাজের মাধ্যমে মানুষ চিনুক, আমাকে যে অনেকে ভালোবাসে, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, অনেক ফোন দিয়ে বলে যে ভাইয়া আপনার ভিডিও টিউটোরিয়াল দেখে আমি অনেকটা উপকৃত হয়েছি। সো এটাই আসলে আমার কাছে সবচেয়ে বড় পাওয়া এবং এর চেয়ে আমি আর বেশি কিছু চাই না। বন্ধুরা আপনারা যারা শুধু সফটওয়্যারের উপরে
কোর্স নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অনেকে আছে যে থ্রি এক্সবক্স, তারপরে অক্টোপ্লাস, তারপরে CM2, মিরাকেল, আদার্স যে ডিভাইসগুলো আছে এইসব ডিভাইসে অনেকেই নার্ভাস। অনেকে বিগত দিন ধরে কাজ করতে আছেন কিন্তু এখন পর্যন্ত আসলে এই কাজগুলো ভালোভাবে জানেন না, তো এর উপর কোর্স আপনারা নিতে চান তো সেক্ষেত্রে আমাকে ফোন করতে পারেন। আমরা সফটওয়্যারের ক্লাস শুরু করি হচ্ছে 20-22 তারিখের দিকে, তখন থেকে আমাদের সাথে অ্যাটেন্ড করতে পারেন, অথবা আপনারা যদি পার্সোনালি কাজ শিখতে চান। আর অবশ্যই কিছুদিনের ভিতরে আমার একটি পেড ডিস্ক পাবলিশড হবে, আশা রাখি ওই পেড ডিস্কটি দেখার পরে ফ্লাশিংয়ের যারা বিন্দু মাত্রও জানে না তারাও ফ্লাশিং জগতে এগিয়ে যেতে পারবে। আর এটার জন্য আমি দীর্ঘ গবেষণা করেছি, দীর্ঘদিন যাবৎ প্রচেষ্টার পরে আমাদের পেড ডিস্কটি এখনও কমপ্লিট হয় নাই, এখনও হয়তো বা এই মাসের লাস্টের দিকে আমরা পাবলিশ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমাদের শীট একটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আমরা হয়তো বা সামনের মাসের যে কোনো একদিন আপনাদেরকে ডাকবো, যত টেকনিশিয়ান আছে তারা এসে ওটাকে ফ্রি নিতে পারবে, নোট, আমরা যেটা নোট করেছি বই, ওই বইটা ফ্রি নিতে পারবেন। আর পেডিক্সটি অবশ্যই আমরা খুব তাড়াতাড়ি আপনাদের জন্য নিয়ে আসব। তো বন্ধুরা আমরা এটাকে খুলে ফেললাম, আর আমাদের ভিতরে অ্যাকচুয়ালি একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে আমরা খুব তাড়াহুড়া কাজ করতে চাই। তাড়াহুড়া কাজ থেকে বিরত অবশ্যই নিজেকে রাখবেন, কারণ তাড়াহুড়া কাজ আসলে কখনোই ভালো হতে পারে না, একটি না একটি প্রবলেম ফেস আপনাকে করতেই হবে। ওকে, আমরা এটাকে খুলে নিলাম। এই মুহূর্তে এই ধরনের সমস্যা কোথা থেকে আসে আমি প্রথমে একটু আলোচনা করার চেষ্টা করি। এই ধরনের সমস্যা আছে হচ্ছে সেন্সরে যদি প্রবলেম হয় তো সেক্ষেত্রে আমাদের সেন্সর থেকে এই ধরনের সমস্যা আসবে। এখন সেন্সর হয়তো অনেকেই চিনেন না, যারা নতুন তারা চিনবে না, এটাই স্বাভাবিক, এখানে লজ্জা পড়ার কিছুই নাই। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় সেন্সর, এটার কাজ কি আমি একটু কাজটা আলোচনা করি। ধরেন এ ধরনের সেন্সর মূলত যখন আমরা কল দেই, কল দেওয়ার পরে যখন আমরা এটাকে আমাদের ব্লাডের সংস্পর্শে নিয়ে আসবো তখন আমাদের মোবাইলটি বন্ধ হয়ে যাবে, মোবাইলের ডিসপ্লে বন্ধ হয়ে যাবে। আর ডিসপ্লে বন্ধ হয়ে গেলে দেখা যায় আমরা কথা বলার সময় যদি ডিসপ্লে আমাদের শরীরে টাচ করে তাহলে ফোন কেটে যেতে পারে বা বিভিন্ন ফাংশনে চলে যেতে পারে, যার কারণে সেন্সরটা ব্যবহার করা হয়। সেন্সর যখন আমাদের ব্লাডের সংস্পর্শে আসে তখন ডিসপ্লেটাকে সেন্সরের মাধ্যমে বন্ধ হয়ে যায়। তো সেক্ষেত্রে সেন্সর যদি প্রবলেম হয় তাহলে আমরা যে প্রবলেমগুলো দেখলাম কিছুক্ষণ আগে এই মোবাইলটার ক্ষেত্রে আছে, সে ধরনের প্রবলেম আমাদের আসতে পারে। এখন আমরা যেটা করবো, এই সেন্সরটাকে চেঞ্জ করে দিতে পারি, অথবা আপনারা যদি আপনাদের কাছে না থাকে তাহলে প্রাথমিকভাবে এই সেন্সরটাকে উঠিয়ে দেবেন। উঠিয়ে দিলে দেখা যাবে যে আমাদের লাইটটা বন্ধ হবে না, কল দিলে আর বন্ধ হবে না, তবে আমাদের পাওয়ার সুইচ প্রেস করে আমাদের ওটাকে বন্ধ করে নিতে হবে, তো এদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। সেন্সর যদি থাকে তাহলে অবশ্যই এটাকে বসিয়ে দিতে হবে, কারণ আগের কন্ডিশনে ফোন চলে যাবে। আর এখন যদি আমি এটাকে উঠিয়ে দেই, সেন্সরটাকে উঠিয়ে যদি ফেলে দেই তাহলে আমাদের সমস্যাটি সমাধান হবে ঠিকই, কিন্তু ফোন ডিসপ্লে বন্ধ হবে না, পাওয়ার বাটন প্রেস করে ডিসপ্লেটা বন্ধ করতে হবে। এখন আসলে আমি হয়তো বা মুখে বলতেছি, অনেকেই বুঝতেছেন না, আমি ব্যাপারটা আরও আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। আমি আগে এটাকে তুলে নেই, তারপর আমরা দেখি। আর এ ধরনের সেন্সর মূলত বাংলাদেশে অ্যাভেলেবেল না, এগুলো আসলে চায়না থেকে আনতে হয়। আমি একসাথে অনেকগুলো এনে রাখি তারপর কাজ করি। আসলে আমার কাছেও এখন সেন্সরটা শেষ হয়ে গেছে, অথবা সেকেন্ড হ্যান্ড মোবাইলগুলো আছে সেগুলো দিয়ে আমরা আচ্ছা একটু উঠতে দেরি হচ্ছে। এখন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, একটু সতর্কতা আমাদের অবশ্যই অবলম্বন করতে হবে। কেন সতর্কতা অবলম্বন করতে হবে আমি বলি, যখন আমরা এটাকে টান দিব তখন আসলে হিটে আমাদের এখানে যে প্রিন্ট আছে, ক্যামেরা যে প্রিন্ট, এই প্রিন্টটা লড়ে যেতে পারে, যার কারণে আমি একটু সেফটি দিয়ে নিব যাতে আমাদের প্রবলেমটা না হয়।
ওকে, এখন এটাকে দিলে এটা নাড়াচাড়া করবে না। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং পাশে থাকবেন, কারণ আপনাদের উৎসাহের কারণে আসলে এই ভিডিও টিউটোরিয়ালগুলো শেয়ার করি। ওকে, বন্ধুরা খুব শীঘ্রই আপনাদের মাঝে এনসিকে ডঙ্গল, আর এনসিকে ডঙ্গল নিয়ে অনেকেরই চাহিদা ছিল, যাতে ভিডিও টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি শেয়ার করি স্টেপ বাই স্টেপ। আর আমি সবসময় স্টেপ বাই স্টেপ কাজ করা কি পছন্দ করি, আর স্টেপ বাই স্টেপ কাজ করলে মূলত আসলে সমাধানগুলো আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাই। সো এই কারণে আমি খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে এনসিকে ডঙ্গল আলোচনা করব এবং সমস্যা কীভাবে কাজ করা যায় বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। এই জন্য আমাদের সাথে থাকতে হবে। যারা নতুন ভিডিওটি দেখতেছেন, এর আগে কখনোই আমার ইউটিউব চ্যানেলের সাথে জড়িত ছিলেন না, তাদেরকে বলবো এখনই লাইক কমেন্ট করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে পড়বেন, তাহলে ইনশাল্লাহ ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। ওকে, বন্ধুরা দেখতে পেলেন আমাদের কিন্তু ডিসপ্লেটি আর বন্ধ হলো না। এখন আমাদের এটাকে টিপ দিয়ে ডিসপ্লে বন্ধ করতে হবে এবং টিপ দিয়ে ডিসপ্লে খুলতে হবে। সো আশা করি প্রবলেমটি আমরা সলিউশন পেয়েছি এবং বুঝতে পেরেছি যে আসলে সমস্যাটি কোথা থেকে এসেছিল এবং এর সমাধানটা কিভাবে হয় এটাও হয়তো আপনারা বুঝতে পেরেছেন, এবং পরবর্তীতে এ ধরনের ভিডিও আসলে হয়তো বা ইনশাআল্লাহ আপনারা সলিউশন করতে পারবেন। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনার মূল্যবান মতামত জানাবেন, পরবর্তী ভিডিও কী ব্যাপারে দেখতে চান তাও জানাতে পারেন। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সানি পয়েন্ট ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।